সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। তৃতীয় ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের রেকর্ড করেছেন জসপ্রীত বুমরা। হরভজন ও ইরফানের পর তিনিই তৃতীয় ভারতীয় যিনি এই রেকর্ডের অধিকারী হলেন। শুধু টেস্ট বলে নয়, সমস্ত ধরনের ক্রিকেটেই তিনি ভীষণভাবে সফল। সকল ভারতবাসীর মনেই একটা বিরাট জায়গা নিয়ে নিয়েছেন তিনি। তিনি হলেন জসপ্রীত বুমরা। আর সেই বুমরার বোলিং অ্যাকশন নাকি সঠিক নয়, তার বোলিং অ্যাকশনে ত্রুটি আছে, অর্থাৎ তার বোলিং নাকি বৈধ নয়। ঠিক যখন বুমরা হ্যাটট্রিক করেন, ঠিক সেই সময় ধারাভাষ্যকার প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ইয়ান বিশপ সুনীল গাভাস্করকে প্রশ্ন করেন, বুমরার অ্যাকশন নিয়ে তো অনেকেই প্রশ্ন তুলেছেন, সেটা কীভাবে দেখেন গাভাস্কর? এই প্রশ্ন শুনেই সুনীল গাভাস্কর রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিশপের প্রশ্ন শুনে সরাসরি তাকে প্রশ্ন করেন গাভাস্কর, তুমি কি সেই সব মানুষগুলোর নাম বলতে পারবে যারা বুমরার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে? ইয়ান বিশপ অবশ্য সেই প্রশ্নেই উত্তর না দিয়ে গাভাস্করের সঙ্গে বুমরার বোলিং অ্যাকশন যে বৈধ তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেন। গাভাস্কর তখন রিপ্লে দেখে বলেন, আর একটু কাছ থেকে দেখা যাক। প্রথমে কয়েক ধাপ হেঁটে, তারপর দৌড়ে গতি বাড়িয়ে এবং শেষে একদম সোজা থেকে বল ছাড়ে বুমরা। এখন আমাকে দেখাও অ্যাকশনের ঠিক কোন জায়গায় হাত বাঁকছে। এটা একদম ঠিক বোলিং অ্যাকশন, মানুষের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। এইভাবে সুনীল গাভাস্কর বিশপের প্রশ্নের জবাব দেন। সো বন্ধুরা, ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই সঙ্গে থাকার অনুরোধ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।